যাও কোনোবাই হেল্প করে দে। কই কেটকে আছিল এটো 20,000 আমার আনিছে এটো 18,000-ত শঙ্করে কি হব জানো ইয়ে জানি বাৰু চারিখ সাড়ে চারিখ এইটো সাইড করছো মানে এইটো সাইড কর সাইড করছো বিশ হাজার মানে হাটি কেজি মানে আছে ন হ্যাঁ এনে কাটিং স্কিলটো ভাল লাগিছে নাই একদম ইজি কাটিব লাগে মাংস মজা ওলাইছে অকণ ওচৰৰ পৰা দেখাই দিওঁ তারপরে টান ন এটা টমিনা এটা টমিনা 15 কেজি মান হব ন 15 নহলেও 12 মান হব হয় নাই একদম ফ্রেশ তাজা 20,000 টকীয়া গাহরি কাটিং করে দেখাই আছে আপনার দেখো সব এইটা এটা টবিনা কাটি আছে অতি সুন্দরভাবে সব কাটিং স্কিল মজা কাটিছে এয়া এর সদায় আছে কাস্টমারের কারণে কাস্টমার আহিব কিনি লই যাব মাংস চাক সলিড এনেকে রঙা মাংস থাকে ন
বজার আরম্ভ, কাস্টমার আহিব, কাটি দিব লাগিব আৰু পুরো। আজি লাইন, আজিও লাইন লাইন বহিছে, অলপ পিছত আৰু ভিড় ভাড় হব বাৰু। এতিয়া চাফা হৈ আছে বর্তমান। টেস্টটো ওলাই আছে নেকি? ইমান ওলাইছে নে গাহৰিটো? হা, মুনিন্দৰ কিমান লাগে? পেটুটো মানে চাফা কৰি দিয়াৰ পাছত বইল কৰি দিলে যে ধুনীয়া চাফা হয় ন? ডাল মাংস দিয়ে আর ওখানে টপিন আর অথনি দিয়েছিল দেখে। পঞ্চাশ গ্রাম লাই দশ গ্রাম
मासु यहाँ पनि राम्रै छ हेरी हाल पता राम्रो हुन्छ चोइस गरे हाल होइन आफैले चोइस गरेर মই কৈছো পছন্দ কৰিলো আমাৰ মানুহে লিম্বু মানুহ কিন্তু চিনা চিনিব পাৰিব নাই জানে হৈ গ'ল আৰু তাৰ গম পালি নাই কিমান কাটিলে আঢ়ৈ কেজি ইউনিট কাটিং হৈ গ'ল ন আঢ়ৈ কেজি